এই মুহূর্তে দেশ এবং রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ 10টি খবরে আমরা চোখ রাখব এই ভিডিওটিতে, যেখানে একদিকে এবার আজ থেকে শুরু হলো চতুর্থ দফার লকডাউন, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকেও আপনাদের জন্য করা হয়েছে কয়েকটি বিশেষ ঘোষণা। সেই সঙ্গে আজ থেকে চতুর্থ দফার লকডাউনে আপনাদের জন্য রয়েছে কয়েকটি বিশেষ নিয়ম, যেগুলির প্রত্যেকটি জানাই আপনার জন্য ভীষণই দরকার। অন্যদিকে আবার আজকেই পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। এখনো পর্যন্ত কোথায় অবস্থান করছে এই ঘূর্ণিঝড় আমফান এবং ঠিক কোন কোন জেলাগুলির দিকেই এবার ধেয়ে আসছে এই ঝড় এবং আপনার জেলায় কতটা ক্ষতি হতে চলেছে সেটিও আমরা দেখে নেব এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর একটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। প্রথমে চোখ রাখবো এই মুহূর্তে দেশের সব থেকে বড় খবরে। এবার একদিনের সংক্রমণের রেকর্ড করল ভারত। গত 24 ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা প্রায় 5,000 ছুঁতে চলল এবং উল্লেখযোগ্যভাবেই এর আগে 24 ঘন্টায় এত মানুষ কোনোদিনও আক্রান্ত হয়নি। এবং একই সঙ্গে দেশে মোট আক্রান্তের সংখ্যা 90,000-এর গণ্ডি পার হয়ে গেল এবং গত 24 ঘন্টায় প্রাণ হারাতে হয়েছে মোট 120 জনকে। স্বাস্থ্য দপ্তরের শেষ আপডেট অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে এই ভাইরাসে আক্রান্ত হতে হয়েছে 4,987 জনকে এবং যার ফলে এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 90,927 এবং অতিরিক্ত আরও 120 জনের প্রাণ হারানোর ফলে এই মুহূর্তে দেশে প্রাণ হারানোর সংখ্যা বেড়ে দাঁড়ালো 2,872, অর্থাৎ প্রায় 3,000 ছুঁই। এবং আগের মতোই এখনো পর্যন্ত সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 30,000-এর গণ্ডি পার হয়ে গিয়েছে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। গতকালকে দেশবাসীর জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দিয়েছে বড়সড় সুখবর এবং এই সুখবর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর 20,00,000 কোটি টাকার আর্থিক প্যাকেজ থেকেই, যার মধ্যে 100 দিনের কাজে অতিরিক্ত 40,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এতে 300 কোটি কর্মদিবস তৈরি হবে এবং গরিবের হাতে টাকা আসবে। অন্যদিকে আবার স্বাস্থ্যের ক্ষেত্রে ব্লক স্তরে তৈরি হবে হেলথ ল্যাবরেটরি, জেলা হাসপাতালকে সংক্রমণ রোগীদের জন্য পৃথক করা হবে। অন্যদিকে আবার দেশের শিক্ষার জন্য ই লার্নিং পদ্ধতি খুব শীঘ্রই চালু করা হবে। স্কুল শিক্ষার জন্য তৈরি হবে ওয়ান নেশন ওয়ান প্ল্যাটফর্ম এবং প্রতিটি ক্লাসের জন্য থাকবে আলাদা করে একটি টিভি চ্যানেল, অর্থাৎ নির্দিষ্ট চ্যানেলেই শুধুমাত্র একটি ক্লাসেরই পড়াশোনা করানো হবে। পাশাপাশি আবার রাজ্য সরকারগুলির আয় একেবারে কমে গিয়েছে এবং তাই ইতিমধ্যেই 12,390 কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়া হয়েছে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এবার উঠে যাচ্ছে সরকারি চাকরি, শুনতে অবাক লাগলেও এদিন এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার অর্থাৎ গতকালকেই আর্থিক প্যাকেজ ঘোষণার পঞ্চম পর্যায়ে সরকারি সংস্থাগুলির নিয়ন্ত্রণ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্তের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং সরকারের এই নয়া নীতির জেরেই লাটে উঠতে বসেছে সরকারি চাকরির সুবিধা। অর্থাৎ খুব সহজে বললে হয়, যারা এই মুহূর্তে সরকারি চাকরি করছেন তাদের সেই সরকারি চাকরি এবার বেসরকারির আন্ডারে যেতে চলেছে। সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণের দরজা পুরোপুরি খুলে দেওয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, ভাইরাসের পরিস্থিতিতে সরকারি সংস্থাগুলির ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন আনার সময় এসে গিয়েছে আর সেই কারণেই সরকারি সংস্থাগুলির জন্য একটি বিশেষ সেক্টরের তালিকা তৈরি করা হবে। কোন সংস্থাগুলিকে বেসরকারিকরণ করা হবে বিস্তারিত তালিকা প্রকাশ করে বিলগ্নিকরণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং কেন্দ্রের এই ঘোষণার পরেই বিশেষজ্ঞরা মনে করছেন, এই নয়া ঘোষণা কার্যকর হলে বেশিরভাগ সরকারি চাকরি আর কোনোরকম অস্তিত্ব থাকবে না। সরকারি সংস্থা বেসরকারি সংস্থার হাতে উঠে গেলে কর্মচারী নিয়োগ থেকে শুরু করে তাদের কর্মসুরক্ষা নির্ভর করবে ওই বেসরকারি সংস্থার মর্জির উপরে। তবে এমনিতে বিহাল কর্মসংস্থান, তার উপরে সরকারি সংস্থার নিয়ন্ত্রণ বেসরকারি হাতে উঠলে আর কোনো কর্মসংস্থান আদৌ হবে কি না, এমনই প্রশ্ন তুলছেন পর্যবেক্ষক মহলের একাংশ। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। রাজ্য জুড়ে বন্ধ থাকতে চলেছে সমস্ত রেশন দোকান। গত 2 মাস ধরে একাধিক মানুষ রেশন দোকানমুখী হয়েছেন, তাই রেশন দোকান স্যানিটাইজ করতে হবে এমনটাই জানিয়ে দিয়েছে খাদ্য দপ্তর এবং এর জন্য 21,000 রেশন দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে আজ অর্থাৎ সোমবার। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গতকাল অর্থাৎ রবিবার এই কথাই জানিয়েছেন।
অন্যদিকে আবার আগামী বুধবার পর্যন্ত বন্ধ রাখা হবে খাদ্য দপ্তরের বিভিন্ন গুদাম। এবং ইতিমধ্যেই দপ্তরের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, গোটা রাজ্যের বিভিন্ন রেশন দোকানে বহু মানুষ ভিড় করেছেন। সামাজিক দূরত্ব বজায় থাকলেও এবং মাস্ক পরলেও সংক্রমণের আশঙ্কা পুরোপুরিভাবে উড়িয়ে দেওয়া যায় না, এবং সেই কারণেই দোকানগুলিকে পুরোপুরি স্যানিটাইজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেশন দোকান বন্ধ না করে এই কাজ করা সম্ভব নয়, যেহেতু চলতি মাসে রেশন তুলে নিয়েছেন গ্রাহকেরা, তাই সমস্যা হবে না বলেই এই একদিন বাছাই করে নেওয়া হয়েছে। এছাড়া খাদ্য দপ্তরের গুদামে যেহেতু প্রচুর পরিমাণে লরি আসে, তাই গুদামগুলিকেও স্যানিটাইজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার করলেই পড়তে হবে শাস্তির মুখে, এমনটাই জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর চব্বিশ পরগনায় সবথেকে শোকজের ঘটনা ঘটেছে। এমনকি খাদ্যমন্ত্রীর নিজের জেলাতেও 82 জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছে। পিছিয়ে নেই দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে শোকজ করা হয়েছে মোট 64 জনকে। এবং রাজ্যের মধ্যে সবথেকে বেশি রেশন ডিলার সাসপেন্ড হয়েছে পশ্চিম মেদিনীপুরে, সেখানে মোট 18 জন রেশন ডিলারকে সম্পূর্ণরূপে সাসপেন্ড করা হয়েছে। এবং দুর্নীতির অভিযোগে মোট 10 জন রেশন ডিলারের থেকে মোটা টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আবার গ্রেপ্তার করা হয়েছে মোট 10 জন রেশন ডিলারকে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। বহু টালবাহানার পর অবশেষে গতকালকে সন্ধ্যাবেলায় ঘোষণা করা হলো চতুর্থ দফা লকডাউন। এবং এই লকডাউন আগামী 14 দিনের জন্য বাড়ানো হয়েছে, এবং লকডাউন থাকতে চলেছে আগামী 31 মে পর্যন্ত। যদিও চতুর্থ দফার লকডাউনের গাইডলাইন এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেনি কেন্দ্র, লকডাউন ঘোষণা হলেও গতকাল রাত্রিবেলা পর্যন্ত কোথায় কিভাবে ছাড় দেওয়া হবে এবং কোথায় কী কী বিধিনিষেধ থাকবে তা চূড়ান্ত করে উঠতে পারেনি কেন্দ্রীয় সরকার। তবে গাইডলাইন জারি না হলেও এই অবস্থায় রাজ্যের স্থিতাবস্থা বজায় থাকবে, এমনটাই টুইট করে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কেন্দ্রের তরফে চতুর্থ দফার লকডাউন সম্পর্কে কোনো রকম গাইডলাইন না পাওয়ায় আপাতত স্থিতাবস্থা জারি থাকবে রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে, এবং সোমবার অর্থাৎ আজ বিকালেই পরবর্তী পরিকল্পনার বিষয়ে ঘোষণা করবে রাজ্য সরকার। অর্থাৎ আজ বিকালেই এ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবার অর্থাৎ গতকাল রাত 9টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্স করা হয়, এবং তারপরেই আজ অর্থাৎ সোমবার কেন্দ্রের তরফে চতুর্থ পর্যায়ের লকডাউন কতদিন চলবে এবং কী তার গাইডলাইন হবে সেটা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। যদিও বিস্তারিত গাইডলাইন এখনও পর্যন্ত প্রকাশ না করা হলেও গতকালকে কেন্দ্রের নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। তৃতীয় দফার লকডাউনেও এই নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবং এই নাইট কারফিউ পালনে প্রয়োজনে 144 ধারা এবং কারফিউ জারি করতে পারবে রাজ্য প্রশাসনগুলি। পাশাপাশি কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, 65 বছরের ঊর্ধ্বে যাদের বয়স এবং 10 বছরের নিচে শিশুরা লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারবেন না। একমাত্র জরুরি প্রয়োজন এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এবং এদিনের নির্দেশিকায় আরও স্পষ্টভাবে জানানো হয়েছে, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্থানীয় প্রশাসন যদি মনে করে তাহলে কন্টেনমেন্ট জোন সহ অন্যান্য এলাকাগুলিতেও আরও কড়া নির্দেশিকা জারি করতে পারবে। এরপরে চলুন দেখে নিই ঠিক কোন কোন জিনিসগুলিতে ছাড় দেওয়া হতে চলেছে এবং কোন কোন জিনিসগুলি থাকবে বন্ধ। শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়া সমস্ত রেল পরিষেবা আপাতত 31 মে পর্যন্ত বন্ধ থাকছে। বন্ধ থাকবে স্কুল এবং কলেজ, বন্ধ থাকবে হোটেল, রেস্তোরাঁ, সিনেমা হল, মল, সুইমিং পুল এবং জিম। এছাড়াও সমস্ত সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠান এবং সমস্ত মন্দির মসজিদগুলি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পাশাপাশি আবার স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়ামগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে, তবে দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হবে না। রাজ্য এবং কেন্দ্রশাসিত কেন্দ্রগুলির পারস্পরিক সম্মতিতে যানবাহন এবং বাস চালাতে পারবে। রেড জোনে শুধুমাত্র জরুরি পরিষেবাগুলিরই অনুমতি দেওয়া হবে। অফিস এবং কাজের জায়গায় সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ দপ্তরগুলিকে লকডাউন ফোরের জন্য ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে আবার রাজ্যের সীমানার মধ্যে যাতায়াতে আর কোনো রকম বাধা থাকছে না। দিনের বেলায় অবাধে নিজের রাজ্যের মধ্যেই যে কোনো প্রান্তে যেতে পারবেন সংশ্লিষ্ট রাজ্যবাসী। তবে রেড, গ্রিন এবং অরেঞ্জ জোনের পরবর্তী পদক্ষেপগুলি কী হবে এবং কোন জোনে কতটা ছাড় দেওয়া হবে সেটা জানানো হবে আজ অর্থাৎ সোমবার।
এবং পরবর্তী ভিডিওতেই আমরা অবশ্যই আপনাদেরকে সেগুলি জানিয়ে দেব। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এবার বড়সড় ঘোষণা করা হলো রেল মন্ত্রকের তরফ থেকে, ভিন রাজ্যে আটকে রয়েছেন এখনও পর্যন্ত বহু পরিযায়ী শ্রমিক, এমনকি আটকে রয়েছেন বিভিন্ন পরিবার। না আছে তাদের কাছে খাবার, না আছে কাজ, না আছে টাকা, এবং এই অনিশ্চয়তা কাটাতেই তারা পায়ে হেঁটেই বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ছেন। হাজার হাজার মানুষ হেঁটে চলেছেন ভারতের রাস্তায়, কিন্তু এইভাবে রাস্তায় হাঁটার ফলে বহু বিপদের মুখে পড়তে হচ্ছে এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের, এবং সেই কারণেই রেলের তরফ থেকে এই বড়সড় ঘোষণা করা হলো। এদিন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেন, পরিযায়ী শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য রেলমন্ত্রক সবসময় তৈরি, এবার থেকে শ্রমিক স্পেশাল ট্রেনগুলি দেশের যে কোনো জেলা থেকেই চালানো হবে। জেলা কালেক্টরদের শ্রমিকদের লিস্ট বানাতে হবে, তারা কোথায় যেতে চান তার লিস্ট তৈরি করে রেলকে জানাতে হবে, এবং রেল তারপরেই সেই জেলা থেকে এই শ্রমিক স্পেশাল ট্রেন চালাবে। এবং রেল মন্ত্রকের এই ঘোষণায় এবার বড়সড় সুবিধা পেতে চলেছেন পরিযায়ী শ্রমিকেরা, এমনটাই মনে করা হচ্ছে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এবার দেশের রাজ্যগুলিকে আরও বেশি ক্ষমতা দিল কেন্দ্রীয় সরকার, এবং চতুর্থ দফার লকডাউনে এই ক্ষমতা দেওয়া হলো রাজ্যগুলিকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী কোন জেলাকে কোন জোনের আওতায় রাখা হবে, অর্থাৎ সেই জেলা কোন জোনের মধ্যে পড়ছে, রেড, অরেঞ্জ কিংবা গ্রিন, সেটা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। অর্থাৎ এখানে আর এবার থেকে কেন্দ্রীয় সরকারের হাত থাকবে না, এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ক্ষেত্রে তা ঠিক করবে স্থানীয় প্রশাসন। এতদিন পর্যন্ত কোন জেলাকে রেড, অরেঞ্জ কিংবা গ্রিন জোনে রাখা হবে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করছিল, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যায় যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠিক করেছিল পশ্চিমবঙ্গে মোট রেড জোনের সংখ্যা ছিল 4টি, সেখানে কেন্দ্রের হিসেবে দেখা গেল সেই রেড জোনের সংখ্যা হয়ে গিয়েছে একদম 10টি। এবং এরপরে যথারীতি ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তিনি কেন্দ্রের কাছে বারবার অনুরোধ করেছিলেন এই বিষয়টিকে বিবেচনা করার জন্য। সেক্ষেত্রে রাজ্যগুলির যুক্তি ছিল বাস্তব পরিস্থিতির ভিত্তিতে কোন জেলায় কি অবস্থা রয়েছে তা স্থানীয় প্রশাসন এবং রাজ্যগুলির পক্ষে বুঝে নেওয়া অনেকটাই সহজ, যেটা কেন্দ্রের পক্ষে বোঝা অতটা সহজ নয়। এবং এর ফলে রাজ্যে ভাইরাসের পরিস্থিতি মোকাবিলা করতেও রাজ্যগুলির সুবিধা হবে, এমনটাই দাবি করেছিল দেশের রাজ্যগুলি। এবং গতকালকে প্রকাশিত চতুর্থ দফার লকডাউনের নির্দেশিকাতেই এই ক্ষমতার কথা উল্লেখ করে দেওয়া রয়েছে। অর্থাৎ খুব সহজে বললে হয়, এবার থেকে রাজ্য সরকারই ঠিক করবে রাজ্যের কোন জেলাগুলিকে অরেঞ্জ, গ্রিন কিংবা রেড জোনে ঘোষণা করতে হবে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। চোখ রাখবো এই মুহূর্তে ঘূর্ণিঝড় আমফানের সর্বশেষ আপডেটে। আগামী 12 ঘন্টায় আরও শক্তিশালী হবে সাইক্লোন আমফান, এমনটাই জানাচ্ছে মেট্রোলজিক্যাল সেন্টার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড় আমফান উড়িষ্যার পারাদ্বীপের 980 কিলোমিটার দক্ষিণে আরও মারাত্মক হয়ে উঠেছে। দীঘায় 1130 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়ার 1250 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের মাঝামাঝি এবং প্রতিবেশী এলাকা হয়ে প্রতি ঘন্টায় 3 কিলোমিটার বেগে ক্রমশ উত্তর পশ্চিমে সরে এসেছে। এবং আগামী 12 ঘন্টার মধ্যেই সাইক্লোন আমফান খুবই মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ভুবনেশ্বর হাওয়া অফিসের এইচআর বিশ্বাস বলেছেন, 24 ঘন্টায় উড়িষ্যায় ব্যাপক বৃষ্টি হবে, এমনকি জারি করা হয়েছে নিষেধাজ্ঞা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। রাতের মধ্যে যারা সমুদ্রে রয়েছেন তাদেরকেও ফিরে আসতে বলা হয়েছে। এমনকি আরও জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় আরও উত্তরে যাবে এই সাইক্লোন, তারপর সেখান থেকে উত্তর এবং উত্তর পূর্বে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলে মে মাসের 20 তারিখেই পার করবে। আবহাওয়া দপ্তরের শেষ পাওয়া খবর অনুযায়ী উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে মারাত্মক প্রভাব ফেলবে এই ঘূর্ণিঝড় আমফান, এবং সেই কারণেই দুটি রাজ্যেই উদ্ধার কার্যের জন্য নৌবাহিনী ছাড়াও আরও 20টি দলকে তৈরি রাখা হয়েছে। অন্যদিকে আবার পূর্বাভাস বলছে আজ অর্থাৎ 18 তারিখের পরেই বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি। 19 মে উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ 85 থেকে 90 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পূর্বাভাস পেয়েই সতর্ক হচ্ছে রাজ্য। দক্ষিণ 24 পরগনার বকখালি, ফ্রেজারগঞ্জ, নামখানা, মৌসুনী দ্বীপ, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপের বিহাল নদী এবং সমুদ্র বাঁধের পাশে বসবাসকারী সমস্ত বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে। এবং ইতিমধ্যে শুরু হয়েছে মাইকিংও। ইতিমধ্যেই এই মারাত্মক পরিস্থিতিকে সামলে ওঠার জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সও মোতায়েন করা হয়েছে রবিবার, এমনটাই জানিয়েছেন NDRF এর ডিরেক্টর।
এনডিআরএফ এর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান একটি ভিডিও মেসেজ জানিয়েছেন যে দুই রাজ্য অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে মোট 17টি টিম মোতায়েন করা হয়েছে। হেডকোয়ার্টার থেকে পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে এবং রাজ্য সরকারগুলির সঙ্গে মৌসুম ভবন যোগাযোগ রাখছে এমনটাই জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন মূলত পশ্চিমবঙ্গ এবং সম্ভবত বাংলাদেশের দিকেই এগিয়ে আসছে এই আমফান, তাই এরাজ্যে মোতায়েন করা হয়েছে মোট 7টি টিম। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে এই সমস্ত টিম মোতায়েন করা হয়েছে। এছাড়াও উড়িষ্যার পুরী, জগৎসিংহপুর, জয়পুর, ভদ্রক, বালচর এবং ময়ূরভঞ্জে আরও 10টি টিম অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা মিলিয়ে মোট 17টি টিম মোতায়েন করা হয়েছে এবং এক একটি টিমে রয়েছে মোট 45 জন করে সদস্য। মনে করা হচ্ছে প্রথমে পশ্চিমবঙ্গে ধ্বংসলীলা চালিয়ে বাংলাদেশের দিকেই অগ্রসর হবে এই সাইক্লোন। এবং সবথেকে ভয়াবহ বিষয় হলো বেসরকারি মতে যখন এই ঝড়টি আছড়ে পড়বে সেই সময় এই ঝড়টির গতিবেগ থাকতে পারে ঘন্টায় 165 থেকে 180 কিলোমিটার এবং কলকাতায় এই ঘূর্ণিঝড়টি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আসতে চলেছে।